কাতলা মাছের বেশ অনেকগুলি রেসিপি আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, বাট এই রেসিপিটা তাদের মধ্যে অন্যতম। কারণ এই রেসিপিতে আমি একটা ইউনিক পেজ দেখিয়েছি, আর রেসিপিটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এর প্রসেসটাও বেশ অনেকটাই আলাদা। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেবতন, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি একদম অন্য স্টাইলে কাতলা মাছের। আর রেসিপিটা করার জন্য আমি সর্বপ্রথম নিয়েছি 1 কেজি কাতলা মাছ, আর সেটাকে আমি একদম বেসিকভাবেই ম্যারিনেট করে নেব। যেমন রঙের জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ, সাথে অবশ্যই দিয়ে দেবেন সামান্য একটু নুন, এছাড়াও চাইলে আপনারা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবারে সব কিছু যাতে ভালো করে মাখিয়ে নেওয়া যায় সেই জন্যই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপর ভালোভাবেই এই সব কিছুকে মিশিয়ে নেবেন। আর এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার বেসিক কুকিং কোর্সটা নেননি, তারা চাইলে অবশ্যই আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurannaghar.com থেকে ইজিলি কিনে নিতে পারবেন। এছাড়াও কিনে নিতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এই বেসিক কোর্সে আমি প্রায় 60টারও বেশি ভিডিও শেয়ার করেছি, তাও আবার খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। আশা করি কোর্সটা নিয়ে আপনারা বাড়ির নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তুলবেন। এবার ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলোকে রেখে দিন মিনিমাম 10-15 মিনিট। আর এবার দেখে নিন যে পেস্টার কথা আমি শুরুতেই বলেছিলাম সেটা কিভাবে বানাবেন। আর পেস্টা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিচ্ছি। বেসিক্যালি যেহেতু এটা পেস্টই হবে তাই যে কোনোভাবে কেটে নিতে পারেন। আর কাটা হয়ে গেলে এর সাথেই কেটে নেব সামান্য একটু আদা। আর এরপর আপনাদের এর সাথেই অ্যাড করে নিতে হবে 10-15টা রসুনের কোয়া, সাথে ঝালের জন্য দিয়ে দেবেন কাঁচা লঙ্কা। এবার দেখুন আর কি কি অ্যাড করতে হবে। প্রথমেই লাগছে 1 চা চামচ কালো সর্ষে, আর তার সাথেই দিয়ে দিতে হবে 1 চা চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এরপর দিয়ে দিন 1 চা চামচ গোটা গোলমরিচ, সাথে 1 চা চামচ গোটা ধনে, আর 1 চা চামচ গোটা জিরে। আর চাইলে আপনারা এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। আরেকটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, বাট এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন। আর তারপর সবশেষে দিয়ে দিন সামান্য একটু সর্ষের তেল আর পরিমাণ মতো জল। ব্যাস, এই সব কিছুকে আপনাদের ভালো করে পেস্ট করে নিতে হবে। একবার হলো রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল, কারণ এটা কতটা সুস্বাদু হয় সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। আর এরপর আমি 3 মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে নেব। তাহলে আমাদের যা যা প্রিপারেশনে ছিল সেগুলো সব কটাই হয়ে গেছে। এবার ফাইনালি কড়াইতে তেলটা দিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। ভাজার সময় অতি অবশ্যই দেখে নেবেন তেলটা যেন ভালোভাবে গরম হয়ে যায়, না হলে মাছগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যাবে। এরপর একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। আর আপনারা যারা অতনুর রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে আমাদের সবকটাই মাছ ভাজা হয়ে গেল। এবার এই মাছ ভাজার তেলেই দিয়ে দিতে হবে ফোড়ন। আর ফোড়নে শুধু লাগবে এলাচ আর তেজপাতা, আর তারপরে সাথে সাথে দিয়ে দেবেন যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেটা। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই টমেটোর সাথে যদি আপনারা কুচানো ধনে পাতা দিয়ে দেন তাহলে দেখবেন তেলে দেওয়া সত্ত্বেও ধনে পাতাগুলো কিন্তু খুব বেশি জ্বলে যাবে না বা কালো হয়ে যাবে না। তেলের সাথে যেহেতু টমেটো জলটা ছাড়তে থাকবে তাই তেলের টেম্পারেচারটা একদমই কমে যাবে। আর এইভাবে ধনে পাতা দিয়ে করলে গ্রেভির ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে। আশা করি টিপসটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এরপর টমেটোগুলোকে একটু তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো 7 মতো নুন। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে টমেটোগুলোকে ভালো করে কুক করে নেবো। আর এপাশে দেখে নিন পেস্টের টেক্সচারটা কতটা ভালো এসছে। খুব বেশি জল দিয়ে কখনোই কিন্তু পেস্ট করবেন না, কারণ সেক্ষেত্রে সর্ষেগুলো বেশ অনেকটাই তেতো হয়ে যাবে আর এর টেক্সচারটাও কখনোই ভালো আসবে না। আশা করি পয়েন্টগুলো আপনারা রান্না করার সময় নিশ্চয়ই মনে রাখবেন। আর এই স্টেজে দিয়ে দিতে হবে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আমরা আর কোনো মশলা অ্যাড করছি না, কারণ এই পেস্টের মধ্যে অলরেডি সব কটা মশলা আছে, তাই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে বলে রাখি, ঘন করার জন্য এটাকে আপনাদের আলাদা কিছু অ্যাড করতে হবে না, একটু কষালেই দেখবেন পেঁয়াজের জন্যই গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। আর এটা যাতে না ছেটকায় সেই জন্য ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। অতি অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। আর এরপর যখনই খুলে দেখবেন যে তেলটা এইভাবে ছেড়ে দিয়েছে তাহলে বুঝবেন গ্রেভিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে।
এবার শুধুমাত্র জল অ্যাড করি, গ্রেভিটা বাড়িয়ে নিতে হবে। যেহেতু রেসিপিটা একটু তেল মশলা বেশি, তাই যে কোনো স্পেশাল দিনে এটা আমি রিকোয়েস্ট করবো বানিয়ে নেওয়ার জন্য। বাট একাধ দিন বাড়িতে এটা করে ইজিলি খাওয়া যেতে পারে। আর জলটা এখানে আপনারা খুব বেশি কিন্তু দিয়ে দেবেন না, কারণ যদি এখানে আপনারা খুব বেশিক্ষণ ফোটান সেক্ষেত্রে সর্ষেটা বেশ অনেকটাই তেতো হয়ে যাবে, আর তাই স্বাদটাও ভালো লাগবে না। এরপর যখনই দেখবেন গ্রেভিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন ভাজা মাছগুলো। আর তারপর একবার পারলে এইভাবে একটু মিশিয়ে নিন, কারণ অনেক সময় খুন্তি দিয়ে মেশাতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটাকে একটু গার্নিশের জন্যই দিয়ে দিচ্ছি টমেটো ওয়েজেস আর কাঁচা লঙ্কা। আর 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু কাতলা মাছের রেসিপি আপনাদের পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর সবশেষে এটাকে একটু ধনে পাতা দিয়ে ফিনিশ করুন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।